কংগ্রেসে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলাতেও মিডলম্যান প্রদীপ প্রসন্নকে জিজ্ঞাসাবাদের অনুমতি, সিবিআই কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত, বেআইনিভাবে চাকরি পাওয়া 350 জনকে জিজ্ঞাসাবাদ করে তথ্য মিলেছে, আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রদীপ প্রসন্ন এমনই তথ্য মিলেছে দাবি করছে সিবিআই, এবং তারপরে সিবিআই কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আমাদের প্রতিনিধির কাছে, আবেদ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবেদ, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সাম্প্রতিককালে কুন্তল ঘোষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মিলেছে, এবার মিডলম্যানদেরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। দেখো একেবারেই, এবং তার সঙ্গে তোমাকে জানাই যে আদালতে সিবিআই চাঞ্চল্যকর দাবি করেছে, তাদের যেটা আদালতে তারা সাবমিশন করা হয়েছে সিবিআই লয়ারের তরফ থেকে, যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তার উপরে এই দুজনকে, অর্থাৎ প্রদীপ এবং প্রসন্ন, এই দুজনকে মিডলম্যান যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল নবম এবং দশমের নিয়োগের ক্ষেত্রে, তাদের টাকা নিচে তারা লাভবান হয়েছিল, সেই তথ্য প্রমাণ মেলার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ না করলে তদন্ত থমকে যেতে পারে এমন আশঙ্কার কথা ওই সিবিআই তরফ থেকে জানানো হয়েছে আদালতে। কোন তদন্ত? গ্রুপ সিতে নিয়োগের তদন্ত, অর্থাৎ নবম দশমে নিয়োগের ক্ষেত্রে যে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আরও একটি সিবিআইয়ের মামলা, নিয়োগে গ্রুপ সিতে নিয়োগের মামলা, সেই মামলায় তারা জিজ্ঞাসাবাদ করতে চান বলে আদালতে তারা আবেদন করলেন। পাল্টা অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে, যেভাবে আবেদন করা হয়েছে একেবারে নিয়ম মানা হয়নি বা আইন মানা হয়নি, তাদেরকে নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, বলার প্রয়োজনীয়তা ছিল, তাদেরকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাকি তাদেরকে অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করা হতে করতে চাইছে সিবিআই, তার কারণ জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা গ্রেপ্তারও করতে পারে, কিন্তু এইভাবে নিয়ম মেনে তাদেরকে করা উচিত ছিল। এই সওয়াল জবাবের পর আদালতের তরফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, যে জেল সুপারের সাথে কথা বলে সিবিআই একদিন দুপুর 3টে থেকে বিকেল 5টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই দুজনকে, এবং জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে তারা তথ্য যারা নেওয়ার তারা নিতে পারবেন। যদিও যেটা সূত্র মারফত সিবিআই সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি, যে গ্রুপ সিতে নিয়োগের ক্ষেত্রে যেটা আদালতেও আজকে পেশ করা হয়েছে, যে 350 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা অযোগ্য প্রার্থী হিসেবে তারা চাকরি পেয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের অধিকাংশের কাছ থেকে এই নাম পাওয়া গিয়েছে এই প্রদীপ এবং প্রসন্নর, তাদেরও এই গ্রুপ সিতে নিয়োগের ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল, তারা যে লাভবান হয়েছে, বেআইনিভাবে নিয়োগ করতে তারা সাহায্য করে দিয়েছে, সেই তথ্য প্রমাণ তারা পেয়েছেন। এমনকি সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে চন্দন মণ্ডল ওরফে রঞ্জন, তার কাছ থেকেও পাওয়া তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু ফের জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই, তার আবেদন আজকে আদালতে পেশ করা হয় এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে। দ্রুতই জিজ্ঞাসাবাদ করা হবে জেলে গিয়ে, প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রদীপ এবং প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এই গ্রুপ সি নিয়োগ মামলায়, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবি।